আমার ফোনের মেসেজ দেখাতে অনেকে বিশ্বাস করেনি এখন যখন ব্যানার লাগাইছে ছবি ছাপাইছে এবং কি মাইকিং করতেছে এখন মানুষ বিশ্বাস করতেছে আমি দিনাজপুর সদরের ছেলে আমার নাম রানা ইসলাম আমি জন্ম এইখানে আমি পরিবহনে ডিউটি করি পরিবহনে ইস্তাম আমাদের বেতন একটা সীমিত একটা ব্যাচেলার ছেলেও আমাদের বেতন দিয়ে চলতে পারবে না 2017 সালে আমি বিয়ে করি এটা আমার ছোট মেয়ে আফিয়া আক্তার রোজা আর ওইটা আমার বড় মেয়ে জান্নাত একটা ব্যাংক কিনে নিয়ে আসছিলাম 40 টাকা দিয়ে ওই ব্যাংকে আর কি প্রতিদিন 5 টাকা 10 টাকা আমার কাছে যেগুলো কয়েন থাকতো ওর কাছে যেগুলো বাজার করে আসে কয়েন থাকতো সেই একটি টাকা সে ব্যাংকে ফেলাইতো হঠাৎ করে আমার ওয়াইফ বললো যে ঘরে তো একটা ফ্রিজ নাই তো আমি তাকে বললাম যে ঠিক আছে পূজাটা দিনে দেখি কি কি অফার দেয় ওয়ালটন প্লাজা আমি হাতে কয়েন নিয়ে টাকা নিয়ে সবকিছু ব্যাংকে আপনার ওয়ালটন শোরুমে যে তারাও দেখতে ভাই আপনারা কি কয়েন নিয়ে আপনি কি ফ্রিজ কিনবেন আমি কই জি এটা আমার ব্যাংকের টাকা ডিজাইনটাই সুন্দর লাগে কালারটাই সুন্দর লাগে যখন আমার ফোনে মেসেজটা আসে তখন আমি যে কি করব মানে একদম বলার বাইরে আমি এত এত খুশি আমি পারতেছি না যে রাস্তায় কাউকে চিপে ধরে বলতে আল্লাহর কাছে বলছি যে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাইছো এখনো তো পেটে খাওয়া যাচ্ছে না ঠিক মতন আসলে এটা তো বিশ্বাস করার মতন কথা না এটা যে কোনো লোক শুনলে খুশিতে অনেক কিছু হয়ে যেতেও পারে তার আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ফেসবুকে দিয়ে দিছি তারা মনে করতেছে যে হয়তো এডিট করে আমি ছবি দিয়ে দিছি এখন আজকে আমার ছবি দেখে তারা আজকে পাগল হয়ে গেছে তারপরে আমিন খান আসবে আরও অনেক বিশেষ অতিথি আসবে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এটি আসলে একটি ভালো প্রোগ্রাম হয়েছে মনে হয়েছে আমরা স্বপ্ন দেখতে চাই যে বিশ্বের ইলেকট্রনিক্স খাতে বিশ্বের সেরা প্রতিষ্ঠান হবে ওয়ালটন আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা মানুষের স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি এই টাকা দিয়ে সর্বপ্রথম আমি ছোট করে একটা বাড়ি করব আমার ওয়াইফের ইচ্ছা ছোটখাটো ব্যবসা হোক সে আমাকে করে দিবে এই টাকাটুকু আমার দুই মেয়ের জীবনের ছোট্ট একটু ইতিহাস আজকে ওয়ালটন বদলাই দিল আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য